অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শুভ অক্ষয় তৃতীয়ার প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই অক্ষয় তৃতীয়াতে আমি একটি মহা উপায়ের কথা আপনাদেরকে জানাবো, যে উপায় করলে টানা এক বছর মহা লক্ষ্মী লাভ হতে চলেছে। যদি আপনারা এই দিন এই উপায়গুলো করেন, অর্থাৎ এই যে অক্ষয় তৃতীয়া থেকে আগামী অক্ষয় তৃতীয়া পর্যন্ত আপনাদের লক্ষ্মী লাভ হতে চলেছে। প্রথম কথা আপনাদেরকে আমি জানাই, দেখুন, অক্ষয় তৃতীয়া যেটা হচ্ছে অক্ষত থাকে, অর্থাৎ যে কোনো জিনিস এই অক্ষয় তৃতীয়াতে আপনি কোনো ব্যবসা করুন বা যে কোনো জিনিস আরম্ভ করুন, সব সময় এটা শুভ, কিন্তু অর্থাৎ যে কোনো জিনিস কিন্তু অক্ষত অবস্থাতে থাকে, খুবই ভালো যোগ। এবার শুভ অক্ষয় তৃতীয়াতে আপনি সোনা কিনলে খুব ভালো হয়, সোনা কেনার ক্ষেত্রে ভালো। এবং এটা পড়েছে সকাল ভোর 5:38 থেকে 12:18 পর্যন্ত বিশেষ শুভ মুহূর্ত কিন্তু থাকছে অক্ষয় তৃতীয়া, এবং বিকালেও আপনার শুভ মুহূর্ত থাকছে। কিন্তু আপনারা, আমি এই জায়গাটাতে বিশেষ আলোচনা করতে চলেছি কোন উপায়, যে উপায় করলে আপনাদের মহালক্ষ্মী লাভ, অর্থাৎ ধন সম্পত্তি ঐশ্বর্য টাকা পয়সা গয়নাঘাটিতে আপনার জীবন পূর্ণ হয়ে উঠতে চলেছে। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনই আপনাদেরকে এই খাবারটি অবশ্যই আপনাদেরকে খেতে হবে। এই খাবারটি খেলে আপনারা মহালক্ষ্মী লাভ করতে চলেছেন অবশ্যই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আমি কোন খাবার খাবেন সেটা তো আমি বলবো, তার আগে আমি বলি এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা মা লক্ষ্মী এবং বিষ্ণুর উপাসনা পুজো আপনারা করুন, এবং কুবেরেরও পূজা আপনারা করলে বিশেষভাবে অর্থনৈতিক দিকগুলো যাতে খারাপ চলছে সেটা কিন্তু বেশ ভালো কিন্তু হয়। এবং এই দিন অর্থাৎ কুবেরের পুজো, মা লক্ষ্মীর পুজো, স্বয়ং বিষ্ণুর পুজো যদি করেন খুবই ভালো। এবং এছাড়া এই অক্ষয় তৃতীয়ার দিন দান এবং স্নান, এই দুটো কিন্তু বিশেষভাবে মাহাত্ম্য কিন্তু আছে। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে কোনো জিনিস দান করতে পারেন, কোনো নির্ধনী ব্যক্তিকে কোনো আনাজ দান করলেন, বা কোনো কাঁসার বাটি দান করলেন, বা কোনো খাবার দান করলেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লক্ষ্মী লাভ আপনাদের কিন্তু হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়াতে আপনাদের মহালক্ষ্মী লাভের জন্য এই দান এবং স্নান, এবং এই দিন যদি গঙ্গা স্নানও করেন সেক্ষেত্রেও বিশেষভাবে পুণ্য অর্জন কিন্তু হয়, এবং দানের মাধ্যমে আপনি শতগুণ পুণ্য অর্জন কিন্তু করতে পারবেন। তো এই ভিডিওতে আমি জানাতে চলেছি যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপা আপনারা নিশ্চিত রূপে পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। অবশ্যই এই শুভ অক্ষয় তৃতীয়াতে, অর্থাৎ এবার পড়েছে 14 মে 2021 শুভ অক্ষয় তৃতীয়া, এই দিনই কিন্তু আপনাদেরকে এই খাবারটি খেতে হবে, যে খাবার খেলে মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন এবং ধন সম্পত্তি টাকা পয়সা আপনাদের জীবনে কোন এই টানা এক বছর কিন্তু অভাব আসবে না। অর্থাৎ অর্থনৈতিক দিকগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষভাবে কিন্তু ভালো হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এবং যে ক্রিয়াগুলো করতে বললাম সেই ক্রিয়াগুলো অবশ্যই করুন। এবং পাশাপাশি আপনাদেরকে আবারও বলবো যে খাবারটি আমি বলতে চলেছি সেই খাবারটি অবশ্যই এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই এই খাবার গ্রহণ করুন। দেখবেন তাতে কী হবে, আপনাদের সংসারে মা লক্ষ্মী বাস করবে, আপনার দৈনিক রোজগার, দৈনিক ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, এবং আপনাদের যাদের ঋণ হয়ে যাচ্ছে বা আপনার কর্মের জায়গাটাতে কর্ম পাচ্ছেন না,
এই জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে আপনাদের কিন্তু কাজ হবে, অর্থাৎ ধন সম্পত্তিতে পূর্ণ হয়ে উঠতে চলেছে এই ক্রিয়া যদি করেন। অর্থাৎ মা লক্ষ্মীর স্বয়ং কৃপা, কুবেরের কৃপা আপনারা কিন্তু পাবেনই পাবেন। তো কোন এই খাবার, যে খাবারটি আপনাদেরকে নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্য চমকাতে চলেছে, আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বলতে চলেছি। এবং অবশ্যই এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন এবং পূর্বে ক্রিয়াগুলো অবশ্যই করুন। এবার আপনাদেরকে জানা, অবশ্যই এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে খাবারটি খাবেন, অর্থাৎ যে খাবারটি খেলে স্বয়ং মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন, সেটি হচ্ছে ছাতু। অবশ্যই এই দিন আপনারা ছাতু সেবন করুন এবং সাত্বিক আহার গ্রহণ করুন। অবশ্যই প্রথমে আপনারা ছাতু গ্রহণ করুন, ছাতু খান এবং সেদিন সাত্বিকভাবে থাকুন এবং সাত্বিক আহার গ্রহণ করুন। নিশ্চিত নিশ্চিত রূপে এই অক্ষয় তৃতীয়া থেকে আগামী বছরে 2022 অক্ষয় তৃতীয়া পর্যন্ত আপনাদের মা লক্ষ্মীর কৃপা থাকবে এবং মা লক্ষ্মী, স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করবে। অর্থাৎ স্বয়ং লক্ষ্মীর কৃপা আপনারা পেতে চলে পাবেনই পাবেন এবং আপনাদের ধন সম্পত্তিতে পূর্ণ হয়ে উঠতে চলেছে আপনাদের সংসার। এই ছিল ভিডিও। আপনাদের যদি এ বিষয়ে কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।